কচুয়া থেকে অনুমোদন পেল সাপ্তাহিক পত্রিকা শিকড় সংবাদ। চাঁদপুরের কচুয়া থেকে শিকড় সংবাদ নামে নতুন একটি সাপ্তাহিক পত্রিকার অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল সোমবার দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক এবং জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জনা খান মজলিশ পত্রিকার সম্পাদক জিসান আহমেদ নান্নুর হাতে নতুন এ পত্রিকার ডিক্লারেশন তুলে দেন। চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন হোসেনের সঞ্চালনায় এ সময় চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রুবেল, চাঁদপুর জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট জসিম উদ্দিন প্রধান, দৈনিক প্রিয় চাঁদপুর পত্রিকার সম্পাদক এবং প্রকাশক বোরহানউদ্দিন ডালিম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ইসমাইল হোসেন মিয়াজি, সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সামাদ আজাদ, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক সদস্য ডাক্তার গুরুপদ দে, কচুয়া প্রেস ক্লাবের সভাপতি মানিক ভৌমিক, সিনিয়র সহসভাপতি আতাউল করিম, সাপ্তাহিক কচুয়া বার্তার সম্পাদক এবং প্রকাশক আলমগীর তালুকদার, কচুয়া প্রেস ক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন। এ সময় সাপ্তাহিক শিকড় সংবাদ পত্রিকার নয়া সম্পাদক এবং প্রকাশক জিসান আহমেদ নানমু চাঁদপুর জেলা প্রশাসকের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে শত ও ন্যায়ের মাধ্যমে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে কচুয়াকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যেতে সকল সাংবাদিক বৃন্দ এবং কচুয়ার উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা চেয়েছেন। জিসান আহমেদ নানমুর পাঠানো তথ্য ও চিত্রের রিপোর্ট।